একদিন সুদীপ্তা তার মায়ের সাথে ট্রেনে করে বাড়ি ফিরছিল আর ঠিক ওদের সামনে দাঁড়িয়ে থাকা একটি লোক বলে ওঠে ওকে একদম আমার মেয়ের মতন দেখতে তারপর সুদীপ্তার মা বলে ও থ্যাংক ইউ আর ওই লোকটি গিয়ে ইগনোর করতে লাগে কিন্তু ওই ওই লোকটি লোকটি বারবার করে কথা বলতে থাকে আর তার কিছুক্ষণ পর হাতে থাকা একটি পেপার ব্যাগ সুদীপ্তাকে দিতে লাগে আর বলে এটাতে খুব টেস্টি খাবার আছে তুমি খাও তোমার ভালো লাগবে কিন্তু সুদীপ্তা আর তার মা বারবার মানা করে আর ওই লোকটিও বারবার করে নিতে বলে তারপর ওই লোকটি এতবার জোর করাতে সুদীপ্তা ওই পেপার ব্যাগটি নিয়ে নেয় তার কিছুক্ষণ পর ওই লোকটি সুদীপ্তাকে বলে তুমি খাবারটা খাচ্ছ না কেন তখন সুদীপ্তা বলে আমি অনেক খেয়েছি আমার এখন খিদে নেই তারপর লোকটি আবার একই কথা জিজ্ঞাসা করে কিন্তু এবার ওই লোকটিকে দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছিল তারপর সুদীপ্তা ভীষণ পেয়ে যায় আর ওই লোকটিকে বলে তুমি তোমার মেয়ের জায়গায় আমাকে কেন খাবারটা দিলে তখন ওই লোকটা বলে ওঠে আমি তোমার মধ্যেই আমার মেয়েকে দেখতে পেয়েছি তারপর সুদীপ্তা সুদীপ্তা মা ভীষণ ভয় পেয়ে যায় আর ওখান থেকে উঠে গিয়ে ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে যায় আর তার কিছুক্ষণ পরই ট্রেনটা সুদীপ্তাদের স্টেশনের কাছে দাঁড়ায় আর ওরা ছোট্ট ট্রেন থেকে নেমে যায় আর ওই ভয়ঙ্কর লোকটার দেওয়া খাবারটা সুদীপ্তা ডাস্টবিন্টে ছুঁড়ে ফেলে দেয়